সকলকে জয় যিশু। মহানেশ্বরের নামে ধন্যবাদ দিই। আবার একটা ক্লাস তিনি আমাদের মধ্যে যোগ করলেন। আজকে আমরা আবার একটা নতুন ড্রয়িং আমরা শিখব। তো চলো তার আগে আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি, প্রার্থনায় আসি। স্বর্গের মঙ্গলময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি প্রভু, সুন্দর দিন দেখতে সাহায্য করেছো। ধন্যবাদ দিই মুহূর্তের জন্য প্রভু, আমাদের সকলকে তুমি একত্রিত করলে প্রভু। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে প্রভু যা তারা শিখবে তারা যেন সুন্দরভাবে মনে রাখতে পারে, এবং তাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থ দান করো প্রভু। সহায় হও, সঙ্গে থাকো। সকল ধন্যবাদ গৌরব তোমায় দিই, ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা আবার একটা ড্রয়িং। কি আমাদের তিন নম্বর গল্পটা নিশ্চয়ই মনে আছে? একজন বিধবা মহিলা ছিল এবং তার একটি মাত্র পুত্র সন্তান ছিল এবং সে মারা গিয়েছিল। কিন্তু যখন সেই খাটের মধ্যে পুত্র সন্তানটি শুয়েছিল, তখন যিশু তাকে যখন বলল যে হে বালক ওঠো, তখন সেই বালক উঠে যায়। তো এটাই ছিল যিশুর অলৌকিক কাজ। আর আজকে আমরা সেই অলৌকিক কাজ নিয়েই আজকের এই আমাদের ড্রয়িংটা, ঠিক আছে? তো চলো, যাতে তোমাদের গল্পটা আরো ভালো করে মনে থাকতে পারে, তো তার জন্য আমরা ড্রয়িং। তো দেখো, তোমাদেরকে ড্রয়িংটা আমি দেখাচ্ছি। ফার্স্টে কি ছিল, যে একজন বিধবা ছিলেন এবং তার একজন পুত্র মারা গিয়েছিলেন আর তাকে যিশু সুস্থ করেছিলেন। তো আমরা প্রথমে এখানে কি করব, একটা যিশুর প্রতিমূর্তি আঁকব। এইভাবে একটা লম্বা চুল, তারপর এইভাবে নাক, এইভাবে মুখ, এখান দিয়ে দাড়ি, আর এখান দিয়ে এই চোখ। ওকে, তারপর কি করব, যিশু যেন এভাবে হাত বাড়িয়ে বালকটিকে বলছিল যে হে বালক ওঠো। তো আমরা যিশুর হাতটাকে এইভাবে আঁকব খুব সহজ ভাবে, ঠিক আছে? তারপর যিশুর যেমন আমরা এর আগেও এঁকেছি, ঠিক এইভাবে যিশুর আঁকব। তারপরে আবার একটা হাত এইভাবে আমরা যিশুর এঁকে দেব, ঠিক আছে? আর এখানে কি করব, একটা এরকম লম্বা লাইন টানব, ঠিক আছে? আর এখানে তো একটি ছোট্ট করে একটা বালককে আঁকব, চোখ নাক মুখ করে দেব। তারপর সেই বালক উঠে কি করেছিল, বসেছিল, তাই তো? তো এইভাবে হাত পা করে দেব, আর এই বালকটা বিছানার উপর উঠে বসলো। এইভাবে আমরা খাট এঁকে দেব, ঠিক আছে? খাটের যেমন চারটে পা হয়, চারটে পা এঁকে দেব। হলো, তো এইভাবে আমাদের পুরো আঁকাটা আমরা কমপ্লিট করব। ব্যাস, এই দুটো আমরা আঁকলেই পুরোপুরি গল্পটা আমাদের নিশ্চয়ই মনে পড়ে যাবে সবার, কি তাই তো? যদি তোমাদের ইচ্ছে করে এখানে কিছু মানুষজন আঁকতে, তো তোমরা আঁকতে পারো, ঠিক আছে? আর এখানেতে আমি কি করছি, একটু বৃদ্ধ মহিলাটাকেও এঁকে দিচ্ছি, এরকম চোখ মুখ করে দেব। বৃদ্ধ মহিলা যিনি অবাক হয়ে পুরো ঘটনাটা দেখলেন, ঠিক আছে? তো এইভাবে আমরা পুরো আঁকাটা কমপ্লিট করব। তো আশা করি তোমরা পুরো ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের আমি ভিডিওর শেষে এই আঁকাটা ভালো করে অনেকক্ষণের জন্য দিয়ে দেব, যাতে তোমাদের আঁকাটা দেখতে খুব সুবিধা হয়। তো তোমরা প্রত্যেকেই এটার কালার করবে, ঠিক আছে? যেমন হচ্ছে নর্মাল কালার হয়, যে বিছানার কালার, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। তারপরে হচ্ছে বালকের জামার রঙও তোমাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারো। যিশুর হচ্ছে আমি বলেই দিয়েছিলাম এর আগে কালারগুলো, সেই কালারটাই তোমরা করবে, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় ডিফারেন্স অন্য কোনো কালার করবে, তাহলে অবশ্যই তোমরা সেই কালারগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে? তো ততক্ষণের জন্য পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মধ্যে দিয়ে। ততক্ষণের পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। টাটা।